আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র জুমার দিনের বিশেষ পাঁচটি আমল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, পবিত্র জুমার দিনের অনেক আমল আছে, অনেক তাসবিহ আছে এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি সবগুলো থেকে বাছাই করা পাঁচটির কথা বলবো, এরপর আবার সামনের জুমায় আরও পাঁচটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, পাঁচটি আমলের প্রথম যে আমলটি, এই আমলটি অর্থাৎ একটি ছোট্ট দোয়া। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুণও যদি আপনার হয়, আল্লাহ পাক সেই গুণাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে হাদিস শরীফ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ফজরের আজানের পর সে দুই রাকাত সুন্নত নামাজ পড়বে, ফজরের দুই রাকাত সুন্নত, অতঃপর ফজরের দুই রাকাত ফরজ পড়ার আগে ছোট্ট ইস্তিগফারটি পাঠ করবে, তাহলে তার আমলনামায় যদিও সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ পাক সমস্ত গুনাহকাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রশ্ন হলো, ছোট্ট ইস্তিগফারটি কি? ছোট্ট ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকুই পড়বেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ার দরকার নাই, কারণ এটা ইস্তিগফারের অংশ না। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা অনেকে বলি আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহ ইলাইহি, মানে এটা কিন্তু ইস্তিগফারের মানে যুক্ত না, ইস্তিগফার অংশ না। তো পড়লে আবার গুণ হবে তা না, কিন্তু অনেকে মনে করে কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এরপরে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা ইস্তিগফারের অংশ। আসলে এটা ইস্তিগফারের অংশ না, ইস্তিগফার হলো এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে আমাদের আরেকটা বিষয় জানা হয়ে গেল, ইস্তিগফার কতটুকু। অনেকে ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, জানে না যেটা ইস্তিগফার অংশ না, কিন্তু এটা অনেক দামি বাক্য, এটা আপনি অন্য সময় পড়েন। কিন্তু আপনি যদি না জেনে ইস্তিগফার মনে করে পড়েন, তাহলে তো ফায়দা হলো না, আপনার জানতে হবে এটা ইস্তিগফার অংশ না, কিন্তু আপনার পড়লে যে বড় ধরনের গুণ হবে তা না। যাই হোক, তো এই ইস্তিগফারটি যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কয়বার পড়বেন? মাত্র তিনবার। নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন, যে ব্যক্তি তিনবার ইস্তিগফারটি পাঠ করবে, ফজরের ফরজ দুই রাকাত পড়ার আগে, সুন্নত পড়ার পরে। কথার কথা যদি আপনি ভুলে যান, তাহলে ফজরের পরও পড়তে পারবেন, কিন্তু পড়লে যে ফজিলতটা পাবেন সেটা আমি বলতে পারি না। তবে পড়লে আপনি যদি আশা রেখে পড়েন, পড়লে তো লস নাই, হয়তো তো পারে আল্লাহ পাক আপনাকে এই ফজিলত দিতে পারেন, বা এই পুরোটা না দেন, অর্ধেক হলেও তো দিবেন। অর্ধেক যদি নাও দেন, এরপরও আপনি তো ইস্তিগফার পাঠ করতেছেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেছেন, আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো প্রথম নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তোমরা যখন জুমার দিন আসবে, জুমার নামাজ পড়তে আসবে, তখন তোমরা মিসওয়াক করবে। অনেকের মিসওয়াক নেই, মিসওয়াক হলো আপনার এক বিঘত সমপরিমাণ, এক বিঘত সমপরিমাণ একটা আপনার সিফ টিফিনের ডাল অথবা নিমের ডাল অথবা জৈতুনের ডাল দিয়ে আপনার মিসওয়াক বানিয়ে মিসওয়াক করা। সেটার মূল মানে মোটা হতে পারে আপনার এই যে আমার মাধ্যম আঙ্গুলটা দেখতেছেন, এই মাধ্যম আঙ্গুলটা যতটুকু মোটা, মিসওয়াকটা আপনার এতটুকু মোটা নিতে পারেন। আর বড় কতটুকু? এক বিঘত। এইরকম এক বিঘত বড় একটি মিসওয়াক তৈরি করবেন। মিসওয়াক তৈরি করা অনেক ফজিলত রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিশেষ করে জুমার দিনের একটা আদেশ দিয়েছেন, যখন তোমরা জুমার নামাজ পড়তে আসবে, তখন তোমরা ওযুর আগে মিসওয়াক করে আসবে। সুবহানাল্লাহ। এছাড়াও এই মিসওয়াক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক করে নামাজ পড়া আর মিসওয়াক ছাড়া নামাজ পড়ার চাইতে 70 গুণ বেশি সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। মিসওয়াক ছাড়া ফজর নামাজ পড়ছেন, যা সওয়াব হয়েছে, মিসওয়াক করে যদি আপনি ফজর নামাজ পড়েন, 70 গুণ বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও এই মিসওয়াক করলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয়, এই মিসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত থাকে। এরপর বিজ্ঞানীরা গবেষণা করেছেন, করে দেখেছেন মিসওয়াক করলে দাঁতের 70টা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা হলো গবেষণা, গবেষণা বাদ দেন, এক এক কথায় আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া যায় মিসওয়াকের মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ মিসওয়াক করবো, আমরা শুধু দোয়া নিয়েই পড়ে থাকি,
কিভাবে একটা দোয়া পাঠ করা যায় এটা সেটা না, দোয়া তো পাঠ আমরা করবই, এর পাশাপাশি আমাদেরকে কি করতে হবে, দোয়ার পাশাপাশি আমাদের এই আপনার যে বিভিন্ন আমলগুলো ছুটে যাচ্ছে এই আমলগুলো আমাদের ইনশাআল্লাহ করতে হবে। এরপরে তিন নম্বর আমল হলো, একটি হাদিস বলতেছি, তিন আর চার নম্বর মিলে, তিন নম্বর আর চার নম্বর মিলে একটি হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে উত্তম রূপে গোসল করবে, সে গোসলটা কেমন, অন্যান্য দিনের মতো নয়। মানুষ স্বামী স্ত্রী মেলামেশা করলে আপনার যে ফরজ গোসল হয়, স্বপ্ন দোসলে যে ফরজ গোসল হয়, সেই ফরজ গোসলটা কিন্তু মানুষ একটু ব্যতিক্রমভাবে করে, একটু ভালোভাবে ঢলে ঘষে, তারপর আপনার সাবান দিয়ে জামা দিয়ে পরিষ্কার করে, একটু সময় নিয়ে গোসল করে, ওইটাকে বলা হয় উত্তম রূপে গোসল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমার দিন আসবে তখন তোমরা গোসল করবে, সেই গোসলটা উত্তম রূপে ফরজ গোসলের ন্যায় মতো করবে। এরপর ওই ব্যক্তি সুন্দর কাপড় পরিধান করবে, যে ব্যক্তি নাকি এইভাবে সুন্দর করে গোসল করে, উত্তম পরিচ্ছেদ পরে, উত্তম পোশাক পরিচ্ছেদ পরে, ওই ব্যক্তির এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, সব গুনার কাফফারা হয়ে গেল, মানে গুনাহগুলো মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ, চার নম্বর আমল শেষ। এরপরে পঞ্চম নম্বরে আমল হলো, আতর অথবা খুশবু ব্যবহার করা, এটা আমরা অনেকে করি না। এটা মহিলারা পারফিউম আতর যেটা ব্যবহার করবেন বাসা বাড়িতে থেকে করবেন, রাস্তাঘাটে বের হলে আপনি আতর পারফিউম কোনোটাই আপনি ব্যবহার করবেন না, আর পুরুষরা সর্বদা সব জায়গায় সব অবস্থায় করতে পারবেন। তাহলে জুমার দিন যখন আসবে, পুরুষরা যখন মসজিদে যাবেন তখন আতর ব্যবহার করে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, জুমার দিন সকাল সকাল গোসল সেরে নিয়ে উত্তম পোশাকাদি পরে এরপর খুশবু ব্যবহার করবে, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। ওয়াইয়াস্তান্না ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেকটা ব্যক্তির জন্য গোসল করা এটা ওয়াজিব হয়ে যায়। ওয়া আইয়াস্তান্না, এরপর এখানে কথাও আছে, আরও একটু কথা আছে, যে সে যদি সম্ভব হয় তাহলে খুশবু ব্যবহার করবে। সুবহানাল্লাহ হবে হামদিহি, যে ব্যক্তি নাকি খুশবু ব্যবহার করবে, আতর ব্যবহার করবে, ওই ব্যক্তির এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সব গুনাহগুলো কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। পাঁচটা আমলের কথা বললাম, এই পাঁচটা আমল আমরা যেমন সকলে যেন করতে পারি, এই জন্য সকলে কমেন্টে লিখুন আমিন। যদি আপনাদের ভালো লাগে, নিয়মিত আপনারা এরকম সহি হাদিস অনুযায়ী একেবারে সরাসরি কিতাব দেখে যে আমলগুলো বললাম এগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।